নতুন গ্রামে পুতুলের গ্রাম দেখতে দেখতে এক ফাঁকে আমি চলে এসেছি কাঠিয়া বাবা আশ্রমে। এই হচ্ছে শ্রী শ্রী 108 স্বামী জানকী দাস কাঠিয়া বাবার তপোবন। পুতুল গ্রামের কাছাকাছি এত সুন্দর একটা আশ্রম আছে, এখানে এসে এটা কি না দেখে চলে যাওয়া যায় আপনারাই বলুন। সেই জন্যই কিন্তু আমার এখানে আসা। এখানে এসে জানতে পারলাম এই মুহূর্তে আশ্রমে উৎসব চলছে। চলুন ভেতরটা দেখে আসি। ইনি হচ্ছেন লক্ষণবাবু, পুরো নাম লক্ষণ ভাস্কর। এই আশ্রমটি উনি আমাকে ঘুরে দেখাচ্ছেন। পশ্চিমবঙ্গের বর্তমান পূর্ব বর্ধমান জেলার মেমারি শহরের কাছে বড়োর গ্রামে ইংরেজি 1951 সালের 30শে জুলাই জন্মগ্রহণ করেন প্রজ্ঞাদাস কাঠিয়া বাবা মহারাজ, যিনি এই অঞ্চলে কাঠিয়া বাবা নামেই পরিচিত, যার আসল নাম প্রদীপ চট্টোপাধ্যায়। এই আশ্রমটি উনি ওনার গুরুদেব জানকী দাস কাঠিয়া বাবার নামেই তৈরি করেছিলেন। এই হচ্ছে ওনার বিগ্রহ। পিতা অর্ধেন্দু চট্টোপাধ্যায় ও মাতা গীতাদেবী আদর করে তার নাম রাখেন প্রদীপ। তারা ছিলেন 4 ভাই এবং 5 বোন। এখানে দেখুন স্বামী রামদাসজি, স্বামী সন্ত দাসজি, স্বামী ধনঞ্জয় দাসজি এবং স্বামী জানকী দাসজির বিগ্রহ রয়েছে। এরা সকলেই কাঠিয়া বাবা মহারাজ ছিলেন। আশ্রমের বর্তমান মহারাজ এখন ভক্তদের সাথে কথা বলছেন। এইখানে দেখুন একটা ছোট্ট বইয়ের স্টল আছে, আপনারা এলে এখান থেকে কিন্তু কিছু বই কিনতে পারেন। তার জীবনী থেকে জানা যায় শৈশবেই তিনি তার পিতাকে হারান। তার মা লোকের বাড়ি মুড়ি ভেজে জল বয়ে বহু কষ্ট করে সন্তানদের বড় করতে থাকেন। ভিক্ষা করে আতপেটা খেয়ে দারিদ্রের সাথে লড়াই করতে করতে অন্য ভাই বোনদের সাথে তিনিও বড় হতে লাগলেন। এইদিকে দেখুন আমবাগান, তার সাথে পাখির কলরব, কী অসাধারণ একটা পরিবেশ বলুন তো। লক্ষণবাবুর কাছ থেকে জানতে পারলাম এই ঘরটিতেই উনি থাকতেন। ছোটবেলায় একবার তিনি তার বন্ধুদের সাথে মাঠে খেলা করছিলেন। এই সময় তাদের গ্রামে আবির্ভাব ঘটে কিছু সাধুর। এই সাধুদের মধ্যেই ছিলেন 108 স্বামী জানকী দাস কাঠিয়া বাবা মহারাজ। একটি ছোট্ট ছেলের জীবনের মোড় ঘুরে গেল, তিনি দেখা পেলেন তার গুরুদেবের। এই হচ্ছে প্রজ্ঞাদাস মহারাজজির ছবি। তার শৈশবটা বড়োর গ্রামের আশ্রমেই কাটে। এই সময় তিনি তার গুরুর সান্নিধ্য লাভ করেন, কিন্তু উচ্চশিক্ষার সময় তিনি কিছুতেই তার গুরুদেবকে ছেড়ে আসতে চাইছিলেন না। এই সময় তার গুরুদেব তাকে বলেন, সঠিক সময় তোমাকে আবার আমার কাছে আমি নিয়ে আসব। অনেক দারিদ্রতার মধ্যেও স্কুলের গণ্ডি পেরিয়ে প্রথমে তিনি ইংরেজি অনার্স নিয়ে বর্ধমানের রাজ কলেজে ভর্তি হন, কিন্তু পরে তা পরিবর্তন করে দর্শনশাস্ত্রে অনার্স নিয়ে পড়তে থাকেন। 1981 সালে দর্শনশাস্ত্রে অনার্স নিয়ে প্রথম বিভাগে প্রথম হয়ে তিনি বিএ পাস করেন। এরপর কলেজের গণ্ডি পেরিয়ে তিনি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে দর্শনশাস্ত্রে মাস্টার ডিগ্রি করার জন্য ভর্তি হন। কিন্তু সন্ন্যাস নেবার জন্য তার মনটা যে ছটফট করছে, তাই এমএ পরীক্ষা দিয়েই গুরুদেবের কাছে ছুটে গেলেন। সেই সময় তার গুরুজি ছিলেন আসামে। গুরুদেব তাকে বললেন, তোমার সামনে 2টি পথ খোলা আছে। প্রথম, তুমি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতে পারো, তাতে তুমি সুখে জীবনযাপন করতে পারবে। দ্বিতীয়টি হলো, সমস্ত কিছু ছেড়ে ঈশ্বর প্রাপ্তির নিমিত্ত সন্ন্যাস জীবনযাপন করতে পারো। এখন তুমি নিজেই ভেবে দেখো তুমি কোন জীবনটা বেছে নেবে। মৃদু হেসে তিনি দ্বিতীয় পথটি বেছে নিয়েছিলেন। সেই থেকে তার সন্ন্যাস নাম হল স্বামী প্রজ্ঞাদাস। এই যে লক্ষণবাবু আমাকে আশ্রমটি ঘুরে ঘুরে দেখাচ্ছেন। এটা কি ভজন কুটির? আচ্ছা, এই হচ্ছে ভক্ত নিবাস। এখানে ভক্তরা যারা দূর থেকে আসেন তারা রাতেবেলা এখানে থাকতে পারেন আর কি। তিনি নতুন গ্রামে প্রথম আসেন 28শে ফেব্রুয়ারি 1998 সালে। তখন নতুন গ্রামের এইসব অঞ্চল ছিল ঘন জঙ্গলে ভরা।
গ্রামের মানুষ তখন দিনের বেলাতেই এইসব দিকে আসতে ভয় পেতেন। তিনি এসে এখানে বসবাস শুরু করেন এবং আস্তে আস্তে এই আশ্রমটি গড়ে তোলেন। এখানে ঠাকুরের ভোগ খাওয়ানো হবে তাই মানুষজন আস্তে আস্তে বসতে শুরু করে দিয়েছেন। এই হচ্ছে সন্ত নিবাস, আর এটাই হচ্ছে ওনার স্মৃতি সমাধি মন্দির। এই দেখুন, এখানে একটি ময়ূর আছে। ময়ূরটিকে দেখতে লোকজন বেশ ভালোই ভিড় জমাচ্ছে এর সামনে এসে। এসব রাতের প্রিপারেশন চলছে, রাতের বেলা খিচুড়ি ভোগ হবে, এখানে আমি কথা বললাম। আর এইদিকে এখন দুপুরের যে ভোগ খাবে মানুষ, এখানে তার জন্য রান্না চলছে। এই যে খাবারগুলোকে রেডি করা হচ্ছে মানুষকে পরিবেশন করার জন্য। আজ সকালে যখন আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম, তখন এটা প্ল্যানিংয়ে ছিল যে আমি নতুন গ্রাম এলে আমি কাঠিয়া বাবার আশ্রমটা দেখে যাব। কিন্তু আমি জানতাম না যে এই সময়টাতে এদের এখানে উৎসবটা চলছে। তো লিটারেলি আমার কোনো আইডিয়া ছিল না এখন কত মানুষ প্রসাদ খাচ্ছে, আপনারা দেখলেন ভিডিওতে, এবং রাতের বেলা বলছে 4000 লোক এখানে প্রসাদ খাবেন। এই অনুষ্ঠানটা 7 দিন ধরে চলছে, আজকে 6th ডে, কালকে সম্ভবত এটা শেষ হয়ে যাচ্ছে আমি যেটুকু কথা বললাম এদের সাথে। তো আমার যারা এই ভিডিওটি দেখবে নতুন গ্রামের, বা নতুন গ্রাম যারা আসবেন এই পুতুলের, পুতুল বানানো এবং পুতুলের গ্রামে, তারা অবশ্যই কিন্তু কাঠিয়া বাবার আশ্রমে আসবেন। এই জায়গাটা না এলে বুঝতে পারবেন না কতটা শান্তির এই জায়গাটাতে এলে। এখন তো যেহেতু উৎসব চলছে তাই একটু লোকজন ভিড় আছে, অন্য সময় আমি কথা বললাম একদম ফাঁকা থাকে, নিরিবিলি। তো আপনি এলে কিন্তু যারা যথেষ্ট শান্তি পাবেন, পরিবার নিয়ে আসতে পারেন, আপনার বন্ধুবান্ধব নিয়ে আসতে পারেন, বেশ কিছুটা কোয়ালিটি টাইম আপনারা কিন্তু এখানে স্পেন্ড করে যেতে পারেন। আমার কিন্তু বেশ ভালো লেগেছে এই জায়গাটা এসে, এবং আমি আরও তাড়াতাড়ি চলে যেতাম এখান থেকে, বাট এই জায়গাটায় আরেক কিছুক্ষণ থেকে যাবো, এদের একটা অনুষ্ঠান হবে এই জায়গাটাতে। আমাকে বললেন, এনারা রিকোয়েস্ট করলেন যে প্রসাদ খেয়ে যেতে। অবশেষে বসে গেলাম ঠাকুরের প্রসাদ নিতে। চলুন আপনাদের দেখাচ্ছি কী কী আসে। অজয় বন্ধুরা এসছিস নাকি? ওইটা কে, দাদা না বন্ধু? এটা বন্ধু। ও স্কুলে যাসনি আজকে? ওই যে ছুটি, ছুটি হয়ে গেছে, শনিবার তো, আজ হাফ ডে হয়ে গেছে না? বাহ, ভোগ পরিবেশন শুরু হয়ে গেছে। ভাত দেয়া হয়েছে, ডাল দেয়া হয়েছে, এইটা দিল পাঁচমেশালি একটা তরকারি, আর এটা দিল আলু আর পনিরের তরকারি। ঠাকুরের ভোগ আমার কিন্তু খেতে বেশ ভালোই লাগে, সেটা যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতেই হোক, তাই আজকের এই সুযোগটা আমি মিস করলাম না। এই হচ্ছে স্বামী জানকী দাস মাধ্যমিক স্কুল। গ্রামের ছেলেমেয়েরা এই স্কুলেই পড়াশোনা করে। এই আশ্রম থেকে আজকের এই পর্বটি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং
চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। নতুন জায়গা নিয়ে আবার তাড়াতাড়ি দেখা হচ্ছে আপনাদের সঙ্গে, ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সেদিন নতুন গ্রাম থেকে পুতুলের গ্রাম এবং কাঠিয়া বাবা আশ্রম দেখে একটি সুন্দর স্মৃতি নিয়ে আমি ফিরে গেছিলাম। এই সুন্দর মুহূর্তটাই সারা জীবন আমার সাথে রয়ে যাবে। যদি কখনো সুযোগ পান একবার অবশ্যই নতুন গ্রাম থেকে ঘুরে যাবেন, আমি আপনাদের কথা দিচ্ছি আপনাদের সবার ভালো লাগবে।